আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দিব আমাদের হাতে পাওয়া সর্বশেষ আপডেটগুলো। ফের রুশ বিমান রুখে দিল ন্যাটো। মস্কোর পথে চীনা প্রেসিডেন্ট। দখলকৃত মারিউপোল সফর করলেন পুতিন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ কিমের। এবং সর্বশেষ, এক সপ্তাহে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। কিছুদিন আগেও মধ্যপ্রাচ্য দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে দা কুমড়া সম্পর্ক ছিল, তবে চীনের মধ্যস্থতায় সম্প্রতি ইরান ও সৌদি আরব 7 বছর পর আবার কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সম্মত হয়েছে। ধারণা করা হচ্ছে সেই সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব বাড়াতে ইরানের প্রেসিডেন্টকে সৌদি সফরের আমন্ত্রণ জানিয়েছেন বাদশাহ সালমান। সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এ সফরের মাধ্যমে প্রতিদ্বন্দ্বী এই দুই দেশের মধ্যে আবার বাণিজ্য এবং নিরাপত্তা সহযোগিতা শুরু হবে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে সরকারি সফরে সৌদি বাদশাহ সালমান নিজেই আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে আমন্ত্রণ জানিয়েছেন বলে জানা গেছে। মধ্যপ্রাচ্যের প্রতিদ্বন্দ্বী এই দুটি দেশ নিজেদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে সম্মত হওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যে ইরানের প্রেসিডেন্টকে সৌদি সফরের আমন্ত্রণ জানানো হলো। বিবিসির প্রতিবেদনে বলা হয়, সৌদি আরবের বাদশাহ সালমানের পাঠানো চিঠিতে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে রিয়াদে সরকারি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে। তবে সৌদি আরব এখনও এ বিষয়টি নিশ্চিত করেনি। এদিকে দুই মাসের মধ্যে দুই দেশ পরস্পরের রাজনীতিতে তাদের দূতাবাস খুলবে, যা পশ্চিম এশিয়ার এই অঞ্চলের ভূ রাজনীতিকে নতুন আকার দিতে পারবে যা পশ্চিম এশিয়ার এই অঞ্চলের ভূ রাজনীতিতে নতুন আকার দিতে পারে। এদিকে ফের রুশ বিমান রুখে দিল ন্যাটো। এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো এস্তোনিয়ার আকাশ সীমার কাছে এক রুশ বিমানকে রুখে দিয়েছে ন্যাটোর জঙ্গি বিমান। ব্রিটিশ এবং জার্মানির যুদ্ধ বিমান এ সামরিক অভিযানে অংশ নেয়। বর্তমানে ওই অঞ্চলে ন্যাটো জোটের যৌথ টহল চলছে। শনিবার এক বিবৃতিতে যুক্তরাজ্য রাজকীয় বিমান বাহিনী এক বিবৃতিতে তথ্য জানিয়েছে। খবর সিএনএনের বিবৃতিতে বলা হয়েছে, ন্যাটোর দুটি টাইফুন যুদ্ধবিমান একটি রুশ সামরিক যাত্রীবাহী বিমান TU-134 জোটকে বাধা দেয়। রুশ সামরিক যাত্রীবাহী বিমানটির নিরাপত্তা ছিল দুটি সুকোই SU-27 ফ্লাঙ্কার ফাইটার জেট এবং একটি N-12 কাব সামরিক পরিবহন বিমান। ব্রিটিশ বিমান বাহিনী বলেছে, এ সামরিক অভিযানের মাধ্যমে এস্তোনিয়াকে আশ্বস্ত করা হয়েছে। এর ফলে দেশটি নিশ্চয়তা পেয়েছে যে রুশ ইউক্রেন যুদ্ধের উত্তেজনার মধ্যে যুক্তরাজ্য, জার্মানি ও অন্যান্য ন্যাটো মিত্ররা তাদের সঙ্গে আছে। যুক্তরাজ্যের রাজকীয় বিমান বাহিনীর কমান্ডার বলেছেন, আমরা দ্রুত রাশিয়ান বিমানটিকে শনাক্ত করেছি। তারপরে বিমানটি ন্যাটোর আকাশ সীমার কাছাকাছি যাওয়ার সময় এটাকে পর্যবেক্ষণ করেছি। তিনি বলেন, ন্যাটোর আকাশ টহল অভিযান ঠিকভাবে করার জন্য যে কোনো বিমানকে আটকানো হয়, এটার মাধ্যমে আমরা জানতে পারি তারা কারা। এছাড়া সমস্ত আকাশ পথ ব্যবহারকারীদের জন্য ফ্লাইট নিরাপত্তা বজায় রাখা হয়েছে। এদিকে মস্কোর পথে চীনা প্রেসিডেন্ট। শান্তির বার্তা নিয়ে রাশিয়া সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সোমবার দিনের শেষে তার মস্কো পৌঁছার কথা। চলমান সফরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, সফরের আগে চীনা প্রেসিডেন্ট রাশিয়া ইউক্রেনের চলমান সংকটকে যৌক্তিক উপায়ে সমাধানের বিষয়ে আহ্বান জানিয়েছেন। তবে বিষয়টি নিয়ে যে সহজ উপায়ে সমাধানে পৌঁছানো সম্ভব হবে না সেটি স্বীকার করেছেন চীনের প্রেসিডেন্ট। এর আগে গত মাসে ইউক্রেন সংকট সমাধানে রাজনৈতিক মীমাংসার জন্য 12 দফার শান্তি প্রস্তাব দেয় চীন। সফরে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের মধ্যে ওই প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে। এছাড়া ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও ভার্চুয়ালি কথা বলতে পারেন চীনা প্রেসিডেন্ট। 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। এরপর এটি হতে যাচ্ছে চীনা প্রেসিডেন্টের প্রথম রাশিয়া সফর। চলমান যুদ্ধে রাশিয়ার পক্ষে স্পষ্টভাবে সমর্থন না দিলেও পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রেখে যাচ্ছেন শি জিনপিং। এদিকে দখলকৃত মারিউপোল সফর করলেন পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দখলকৃত ইউক্রেনীয় শহর মারিউপোল সফর করেছেন। দোনেস্ক অঞ্চলের এই শহরটি গত বছরের মে মাস থেকে নিয়ন্ত্রণ করছে রুশ বাহিনী।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রুশ বার্তা সংস্থা তাসের বরাত দিয়ে এ কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন হেলিকপ্টারে করে মারিউপোলে যান এবং গাড়ি চালিয়ে সেখানকার বেশ কিছু এলাকা পরিদর্শন করেন। ক্রেমলিনের বরাত দিয়ে তাস এজেন্সি রোববার আরও জানিয়েছেন, পুতিন একটি গাড়ি চালিয়ে শহরের বেশ কয়েকটি এলাকা ঘুরেছেন। অনেক স্থানে তিনি গাড়ি থামিয়েছেন এবং শহরের বাসিন্দাদের সঙ্গে কথা বলেছেন। রুশ নেতার ক্রিমিয়া সফরের একদিন পর মারিউপোল পরিদর্শনের খবর দিল দেশটির গণমাধ্যম। এর আগে শনিবার রুশ মিডিয়া জানায়, ইউক্রেনের কাছ থেকে কৃষ্ণ সাগরীয় ক্রিমিয়া উপদ্বীপ অধিগ্রহণের নবম বার্ষিকী উপলক্ষে সেখানকার সেভাস্তোপোল বন্দর নগরী পরিদর্শন করেছেন প্রেসিডেন্ট পুতিন। রাশিয়া রাষ্ট্রীয় টিভি চ্যানেলে শনিবার রুশ নেতাকে কৃষ্ণ সাগরের বন্দর শহর সেভাস্তোপোল পরিদর্শন করতে দেখা যায়। এ সময় তার সঙ্গে ছিলেন মস্কো নিযুক্ত স্থানীয় গভর্নর মিখাইল। মস্কো 2014 সালে একটি গণভোটের মাধ্যমে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপকে রাশিয়ার অন্তর্ভুক্ত করে নেয়, কিন্তু আজ পর্যন্ত কিয়েভ ও আন্তর্জাতিক সম্প্রদায় তা স্বীকৃতি দেয়নি। এদিকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ কিমের। মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে এবার পারমাণবিক হামলার প্রস্তুতির নির্দেশ দিয়েছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন। ওয়াশিংটন ও সিউলের ধারাবাহিক যৌথ সামরিক মহড়ার পরিপ্রেক্ষিতে একই সঙ্গে দুই দেশ সামরিক মহড়ায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএন এর বরাত দিয়ে রয়টার্স বলেছে, গত শনি ও রবিবার যুদ্ধ প্রতিরোধ এবং পাল্টা পারমাণবিক আক্রমণের সক্ষমতা জোরদারে মহড়া চালায় উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনী। পরের দিনই কিম জং উন এমন কড়া নির্দেশনা দিলেন। পরে তিনি ক্ষেপণাস্ত্র পরীক্ষার মহড়ায় অংশ নেন। কৌশলগত পারমাণবিক হামলার মহড়ায় 800 মিটার উচ্চতার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ওয়ারহেড দিয়ে সজ্জিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে। নিজে উপস্থিত থেকে মহড়া তদারকি করেন কিম। এবং সর্বশেষ, এক সপ্তাহে চারবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। উত্তর কোরিয়া এবার এক সপ্তাহে চতুর্থ বারের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করল। রবিবার সকালের দিকে পূর্ব সাগরের দিকে একটি ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া, এমনটাই জানানো হয়েছে সিউলের সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে। অন্যদিকে 11 দিন ব্যাপী যৌথ সামরিক মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। এই মহড়াকে আগ্রাসন মনে করছেন কিম জং উনের দেশ। দুই দেশকে বার্তা দিতেই একাধিকবার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানায়, পিয়ংইয়ং এর উত্তর দিক থেকে স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, প্রায় 800 কিলোমিটার পাড়ি দিয়েছে এটি। এ বিষয়টিকে উস্কানিমূলক পদক্ষেপ হিসাবে বিচার করছে দক্ষিণ কোরিয়া। তবে পাল্টা প্রত্যাঘাত করতে সর্বদাই তৈরি আছে আমাদের সেনা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ছোড়ার নিন্দা করেছে যুক্তরাষ্ট্র। অস্ত্র প্রয়োগের নিয়ম ভেঙে আঞ্চলিক স্থিতাবস্থা নষ্ট করছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি ওয়াশিংটনের।